আসসালামু আলাইকুম। আজকে অডিও বুকে তোমাদের সবাইকে স্বাগত বিপদে দিবেতে। সবাই কেমন আছো? তবে শুরু করেছি আজকের গল্প বিপদে দিব। ইতিবাচক চিন্তা অলৌকিকভাবে কাজ করে। আপনাকে হয়তো বলা হয়েছে চারদিক ভেবে চিন্তে কাজ করতে, কিন্তু বিশ্বাস করুন এই উপদেশের কোনো ভিত্তি নেই। আমাদের চিন্তা ভাবনাগুলি একান্তই ব্যক্তিগত। আমাদের চিন্তা ভাবনাগুলি অনেক সময় আত্মঘাতিক হয়ে ওঠে। আমরা চিন্তা করতে পারি না যে কেন আর কিভাবে এটা হতে পারে। বিজ্ঞান এখনো আমাদের মনে ভাব পরিমাপ করার মতো কোনো মাপকাঠি আবিষ্কার করেনি। করবে বা কেমন করে? এগুলো তো অদৃশ্যমান শব্দ তরঙ্গ। ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং কীভাবে কাজ করে তা বুঝতে হলে সর্বপ্রথম জানতে হবে কত দক্ষতার সাথে তা কাজে লাগানো হচ্ছে। একই সাথে নেতিবাচক চিন্তার ক্ষমতা সম্পর্কেও জানতে হবে। নেতিবাচক চিন্তা ভাবনাগুলি অনেকটা পাখির মতো, এরা আমাদের সামনে উড়ে, এদেরকে আমরা থামাতে পারি না। তবে চাইলে কিন্তু আমাদের মনে এদের বাসা বাঁধা থেকে থামাতে পারি। আমাদের মন ইতিবাচক চিন্তা বা নেতিবাচক চিন্তা দ্বারা পরিচালিত হয়। চিন্তা করার শক্তিটা একদম স্বতন্ত্র। একজনের চিন্তা করার দৃষ্টিভঙ্গি বলে দিবে ফলাফল কোনটা হবে, ইতিবাচক উপকারী নেতিবাচক নাকি অপকারী। নিজের ভিতরকার অদম্য স্পৃহা আমাদের চিন্তা ভাবনার অভ্যাসে পরিবর্তন আনতে পারে। আমাদের সামর্থ্য আর সময় দিয়ে নেতিবাচক চিন্তাগুলিকে দূরে সরিয়ে দিতে রাখতে হবে। সবসময় ইতিবাচক ধারণা পোষণ করতে হবে, যাতে করে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে সকল বিষয় ভাবতে হবে যেগুলো রয়েছে সত্য, সততা আর পবিত্র বিষয়াদি। যাতে করে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় সে সকল বিষয় ভাবতে হবে যেগুলিতে রয়েছে সত্য, সততা আর পবিত্র বিষয়াদি। অন্যভাবে বলতে গেলে উদারতা প্রদর্শন করা, সুধারণা রাখা আর নেতিবাচক বিষয়াদিকে একদম পাত্তা দেওয়া। এই গুণগুলো আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। রাসূল বলেন, মহান আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দা আমাকে যে রূপ ধারণা করে আমি তার জন্য তেমনি, আর আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে ডাকে। অপর হাদিসে এসেছে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আল্লাহর সর্বোত্তম ইবাদতের অন্যতম। কাজেই যার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর অগাধ বিশ্বাস হৃদয়ে পোষণ করে, আল্লাহ দ্বার প্রান্তে এসে রহমতে আশা করে, আল্লাহ তাদের খালি হাতে ফিরিয়ে দেন না। ফিরিয়ে বা দিবেন কিভাবে? তিনি তো লজ্জা পান তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে। আমাদের মুক্তির জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো দোয়া। আমাদের দোয়া করা দরকার, প্রায় সবসময় দোয়া করা দরকার। দোয়া আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অবস্থা উন্নতি হয়। আর একটা বিষয়ে ধারণা দেওয়া দরকার, যার মাধ্যমে আমরা আমাদের চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারি। একদম সাধারণভাবে চিন্তা করুন তো। মনে করুন আপনার মন হলো একটি বাগান। এই বাগানটি নেতিবাচক ও ধ্বংসাত্মক চিন্তাভাবনার কারণে পঞ্জ হয়ে যেতে পারে অথবা ধ্বংস হয়ে যেতে পারে। আগাছা কিংবা ইতিবাচক চিন্তার কারণে এতে এমন একটা শান্তির জায়গা হতে পারে যেখানে ফুলের সমাহার বয়ে যাবে। আমাদের মন হলো বাগান আর আমাদের চিন্তাগুলি হলো বীজ। এখন আমরা ফুলও ফলাতে পারি, আবার সেখানে আগাছাও বাড়াতে পারি। আপনি কি হতাশায় ভুগেন? আপনার জীবনে কোনো আশা আর অবশিষ্ট নেই? নিজেকে ব্যর্থ মনে হয়? যদি এমন হয় মনের অবস্থা, তাহলে আপনি আপনার মনকে আবদ্ধ করে রেখেছেন। আর এরকমভাবে চিন্তা করার মনে মানে হলো সুযোগে পায়ে ফেলে দেয়া। আপনি আপনার নেতিবাচক চিন্তাগুলো দ্বারা প্রভাবিত।
ওগুলো আপনাকে পরিচালিত করছে। এখনই সেগুলোকে ইতিবাচক চিন্তা রূপান্তর করে ফেলুন। মহান আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহ চাবি ছাড়া কোনো তালা তৈরি করেননি, সমাধান নেই এবং সমস্যা তিনি আমাদের ফেলেন না। তাওয়াক্কুল করুন, ভরসা রাখুন এবং আল্লাহর উপর। যখন এরকম সমস্যাগুলি সামনে আসবে তখন প্রতিটি সমস্যার সমাধান করতে শিখুন, লব্ধ জ্ঞান দিয়ে সৃজনশীল হতে শিখুন। এভাবেই আপনি পারবেন সফল হতে, আপনাকে দেওয়া সকল সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন সফল হতে। দিন ইসলামের ছোট ছোট বিষয় নিয়েও ইতিবাচক চিন্তা করতে শিখুন। সবসময় ভাববেন আল্লাহ আপনার জন্য একটা পরিকল্পনা করে রেখেছেন। যদি খারাপ কোনো কিছু আপনার সাথে ঘটে যায় তাহলে বুঝবেন এর চাইতে ভালো কোনো জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। তিনি আল্লাহ যিনি সব কিছুর পরিচালনা করেছেন এমনভাবে যে অনেক সময় আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা তা বুঝতে পারি না। বিশ্বাস রাখুন আর কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন ইমান আর আশা একত্রিত হয় তখনই অলৌকিকতা প্রকাশ পায়। আল্লাহু আকবার। প্রথম প্রথম এমন চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করাটা একান্তই মনের ব্যাপার, কিন্তু কয়েকদিন এভাবে চিন্তা করে দেখুন না, এক সময় দেখবেন বাইরে জগৎটা বদলে গেছে। চিন্তা করলে একটা রাস্তা বের হবে আর সঠিকভাবে চিন্তা করলে সঠিক পথ আসবে। অন্যদিকে ধ্বংসাত্মক চিন্তাভাবনা বিষাক্ত এজেন্ডা হিসেবে কাজ করে, চিন্তা জগৎকে সীমিত করে দেয়, সীমাবদ্ধ করে দেয়, সম্পর্ক উন্নয়নের পথে বাধা হিসেবে কাজ করে। ধরা যাক আপনি কাউকে সম্মান করেন, এমন না যে সে খুব বড় কেউ, সে যদি বুঝতে পারে আপনি তাকে সম্মান করেন তবে সে খুশি হবে না, নারাজ হবে, অবশ্যই খুশি হবে। আমার এক পরিচিত জন একবার বিষণ্ণ মনে ভেঙে পড়লেন, কোনো এক মহিলা তার ব্যাপারে মিথ্যা গুজব ছড়িয়েছিল। সে সবার সামনে এই গুজবটা অস্বীকার করতেও পারছিল না। তো তিনি কি করলেন, তিনি অনবরত ওই মহিলার জন্য দোয়া করতে লাগলেন, তার সাথে ভালো ব্যবহার করা শুরু করলেন। তিনি একটানা কয়েক সপ্তাহ যাবৎ ওই মহিলার সাথে এরূপ করতে লাগলেন। একদিন ওই মহিলা কোনো কারণ ছাড়াই ফোন করে ক্ষমা চেয়েছিলেন আর নিজের অপকর্মের জন্য লজ্জা প্রকাশ করেছিলেন। আমাদের জীবন অনেকগুলো অধ্যায় আছে, একটা খারাপ অধ্যায় মানে পুরো বই শেষ হয়ে যাওয়াকে বোঝায় না। ইতিবাচক চিন্তা করুন আর আল্লাহর উপর ভরসা করুন। একবার যদি আল্লাহ ভালোবাসার ধরন বুঝতে পারেন, তার ক্ষমার ভাণ্ডার সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারেন, তাহলে চিন্তার রাজ্যে ব্যাপক পরিবর্তন আসবে, আসবেই। নেতিবাচক চিন্তা করুন, ভিন্নভাবে ভাবতে শিখুন। নেতিবাচক চিন্তা করে ইমান ও আমল নষ্ট করবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নিন, ঠিক এই মুহূর্ত থেকেই যত নেতিবাচক চিন্তা আসে সেগুলোকে পিছনে ফেলে দিন, শুরু করুন ইতিবাচক চিন্তা নবযাত্রা। এখনো ফুরিয়ে যায়নি সব কিছু, খুব শীঘ্রই আপনার জীবনে একটা মুগ্ধকর যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রতিদিন ফজরে উঠে পড়ুন এমন এক চিন্তা নিয়ে, হয়তো আপনার জন্য চমৎকার কিছু একটা অপেক্ষা করছে। প্রতিদিন সালাম বিনিময় করুন এক ফালি হাসির সাথে, বিদায় হোক সালাম ও এক ফালি হাসির সাথে। চলুন আল্লাহর শুকরিয়া আদায় করি আর অপার নিয়ামতের ভাণ্ডারের জন্য দিনের ইলম অর্জন করি, বেশি বেশি কোরআন অধ্যয়ন করি, আখিরাতের জন্য কাজ করি। দুনিয়া এমনই আমাদের হাতের মুঠোয় আসতে বাধ্য ইনশাআল্লাহ। আজকের মতো আমার গল্পটি ফোরালো। জীবনে অনেক সমস্যা আসে, সেই সমস্যা মোকাবেলা করতে হবে ধৈর্য ধরে এবং একমাত্র সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে সকল সমস্যাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।